আমি দেবপ্রিয়া ওয়েলক ম্যান্ড ওয়েলক ব্যাক ট্রু মা ইউটিউব চ্যানেল আমরা এনএম জেএনএম দু হাজার জন্য একটা থার্টি ডেজের চ্যানেল নিয়েছি আজকে তার ডে সেভেন দেখতে দেখতে আমরা কিন্তু ডে সেভেনে এসে পৌঁছে গেছি তো আমি তোমাদের সাথে আবার থার্টি ডেজ চ্যালেঞ্জের রুলসগুলো একবার শেয়ার করে দিচ্ছি এই থার্টি ডেজে তোমাদের কাজ হবে রেগুলার ছটা করে সাবজেক্টই পড়া দেখতে হবে যেন না আর একটা রুল হচ্ছে ডেলি একটা করে টেস্ট দেওয়া টেস্ট প্রসঙ্গে বলে রাখি আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম নিয়ে এসেছে এক্সামের আগে লাস্ট এক মাস এক্সামের রেগুলার এক্সামের জন্য ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজ ফার্স্ট পনেরো দিন হবে ইউনিট টেস্ট যার আজকে ডে থ্রি আর তারপরে সাতাশ তারিখ থেকে হবে হচ্ছে সাতাশে জুন থেকে হবে হলো মক টেস্ট ইউনিট টেস্ট হল সম্পূর্ণ সিলেবাসটাকে পনেরোটা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের ওপর টেস্ট ইউনিট টেস্টের ফলে তোমাদের রেগুলার একটু একটু করে টপিক হতে হতে সম্পূর্ণ টপিকটা যেমন কমপ্লিট হয়ে যাবে রিভিশন হয়ে যাবে তার সাথে রেগুলার টেস্ট দেওয়ার ফলে প্র্যাকটিস হয়ে যাবে ওয়েমার শিট রেগুলার সলভ করার ফলে ওয়েমার নিয়ে যে সবার একটা কনফিউশন থাকে ওয়েমার ভুল যে একটা আহ প্রবণতা থাকে সবার মধ্যে সেই ভুলটা আর হবে না আর পনেরো দিন ইউনিট টেস্ট পনেরো দিন মক টেস্ট তিরিশ দিন আর একত্রিশতম দিনে তোমাদের এক্সামের আগের দিন তেরোই জুলাই হবে হলো মেগা মক টেস্ট যেটা আমি ফ্রি অফ কস্ট সবার জন্য কন্ডাক্ট করব ইউটিউবে আমি সেটা অ্যানাউন্স করে দেবো তো তোমরা যারা যারা আমাদের ইউনিট টেস্ট এবং মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কনট্যাক্ট করতে পারো এই তিরিশ দিন ধরে রেগুলার এক্সাম দেওয়ার পরে তোমাদের যে প্রিপারেশান সেটা যে কতটা বুস্ট হবে সেটা তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে নোটস রয়েছে তাতে আমরা প্রত্যেকটা রয়েছে ব্রিফ ডেসক্রিপশন এবং প্রত্যেকটা চ্যাপ্টার লাইফ সায়েন্সের ক্ষেত্রে রয়েছে হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি এমসিকিউস আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে রয়েছে ফিফটি টু হান্ড্রেড এমসিকিউস আমাদের নোটসের প্রাইস অনলি নাইনটি নাইন ফর বোথ সাবজেক্ট লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স একসাথে আর কি দুটো মিলিয়ে নাইনটি নাইন অনেকেই ডাউটটা হয় যে শুধু একটা সাবজেক্ট নাইনটি নাইন না দুটো সাবজেক্ট মিলিয়ে এই প্রাইস হলো নাইটি নাইন তোমরা যদি কেউ আমাদের নোটস পার্চেস করতে চাও তারাও স্ক্রিনে মেনশন করা নাম্বার সিক্স টু নাইন সিক্স ডাবল ফাইভ ফোর ডাবল নাইন টু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমি সব থেকে বেশি যে রিকোয়েস্টটা পাই ইউটিউবের কমেন্টসে সেটা হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক নিয়ে দিদি ক্লাস নিয়ে আসো তো আজকে আমি চলতরি চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক দুটো টাইপের অঙ্ক তোমাদেরকে করাবো যেগুলো থেকে তোমাদের কোয়েশন পরীক্ষায় আসতে পারে ভীষণই ইম্পর্ট্যান্ট আর আমি চেষ্টা করব যতটা সহজভাবে তোমাদের সামনে সেটা তুলে ধরা যায় আর চলো শুরু করা যাক এক নম্বর কোয়েশ্চেন রয়েছে আশা করছি তোমরা পড়তে পারছো বাড়িতে দুটি बिंदु আধান 25 एएसयू এবং 12 एएसयू परस्पर 5 सेंटीमीटर व्यवধানে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল ক্রিয়াশীল বল এটা আর আধান থেকে আমাদের একটা সূত্রই মাথায় আসে সেটা হচ্ছে কুলম্বের সূত্র আর কুলম্বের সূত্র এবার এটা দেখো সবই রয়েছে কিসে সিজিএস এককে রয়েছে পঁচিশ एएसयू एएसयूটা কি সিজিএস একক বারো এস সিজিএস একক সেন্টিমিটার সিজিএস একক সবগুলোই রয়েছে সিজিএস তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব তোমাদের চ্যাপ্টারটা পড়া থাকলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে চ্যাপ্টারটা না পড়া থাকলে একটু দেখে নিও হ্যাঁ ফার্স্ট সূত্রই হচ্ছে চ্যাপ্টারের প্রথমেই তোমরা পাবে হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল নিয়ে কুলম্বের যে সূত্র এফ ইকুয়ালস টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা সিজিএস পদ্ধতির ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এবার ভ্যালুগুলো বসাও ভ্যালু কি কিউ ওয়ানের ভ্যালু রয়েছে পঁচিশ ইয়েসিউ কিউ টু এর ভ্যালু রয়েছে বারো ইয়েসিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আর রয়েছে পাঁচ সেন্টিমিটার এবার প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দাও পঁচিশ গুণ বারো আর হচ্ছে আর স্কোয়ার তাহলে পাঁচ 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 হয় পঁচিশ তাহলে এটা কাটবে এটা কেটে যাবে আসবে হচ্ছে কিউ ওয়ান পঁচিশ উন বারো বাই পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার মানে পঁচিশ 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 কেটে থাকবে কেটে যাবে থাকবে হচ্ছে বারো এবার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলি সেটা হচ্ছে একম যেহেতু সবই রয়েছে সিজিএস পদ্ধতিতে তাহলে এখানে আর যদি সিজিএস পদ্ধতিতে নাও থাকে তোমাদের সবসময় ফার্স্ট কাজ হবে ফিজিক্যাল অঙ্ক করার সময় যে একক পদ্ধতি যেন সেম হয় হয় এ থাকে নাহলে এসআইতে থাকে ঠিক আছে তো এখানে আমাদের সেই সমস্যাটা নেই কারণ এটা অলরেডি রয়েছে সিজিএস পদ্ধতিতে আচ্ছা সিজিএস পদ্ধতিতে বলে লেখক কি সিজিএস পদ্ধতিতে বলে একক হচ্ছে ডাইং তাহলে অ্যান্সার হয়ে যাবে হলো বারো ডাইন তোমাদের তো এরকমভাবে দেবে না তোমাদের এটা এমসিকিউ আকারে দেবে দিয়ে চারটা অপশন দিয়ে দেবে দেখো দশ এগারো বারো তেরো অপশন দিলে হয়তো তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হলো বারো ডাইন এটা বোঝা গেছে আশা করি এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষায় এই টাইপের অঙ্ক তোমরা আরও বিভিন্ন বইয়ের সে চ্যাপ্টারের পেছনে মানে যে বই টেক্সট বই ফলো করো না কেন সেখানে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই এই টাইপের অঙ্ক কিন্তু সলভ করবে ঠিক আছে বা ভ্যালুগুলো চেঞ্জ করে হলেও সলভ করার চেষ্টা করবে নেক্সট দুই নাম্বার কোয়েশ্চেন রয়েছে কোনো পরিবাহী কোনো সময়ে পঁয়তাল্লিশ হলে প্রবাহ কত পঁয়তাল্লিশ কুলম্ব মানে এটা এসআই পদ্ধতিতে রয়েছে দুই মিনিট মিনিট বলে কিছু হবে না এসআই পদ্ধতিতেও সময় সেকেন্ড সিজিস পদ্ধতিতেও সময় রেখক সেকেন্ড তাহলে এখানে আমরা পেয়েছি কিউ হচ্ছে পঁচিশ কুল সরি পঁচিশ বলছি সরি কিউ হচ্ছে পঁয়তাল্লিশ কুলম আর সময় হচ্ছে টি হচ্ছে দুই মিনিট দুই মিনিট মানে হচ্ছে দুই কুন ষাট সেকেন্ড মানে হচ্ছে একশো কুড়ি সেকেন্ড আমাদের বের করতে বলেছে চরিত্রবাহ পত আমাদের আই বের করতে বলেছে এটা দেখলে তো একটা ফর্মুলায় মাথায় আসে কিউ ইকুয়াল টু আইটি কিউ টু আইটি কিউ ইকুয়ালস টু আই টি এখানে আমাদের কিউ দেওয়া রয়েছে আই টি দেওয়া রয়েছে আই বের করতে হবে তাহলে আই সমান সমান কিউ 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 বাই বাই টি টি আই সমান সমান রয়েছে পঁয়তাল্লিশ বাই একশো কুড়ি পঁয়তাল্লিশ বাই একশো কুড়ি পঁয়তাল্লিশকে আমরা পনেরো দিয়ে কাটতে পারি তিন পনেরো পঁয়তাল্লিশ আট পনেরো আটকে পনেরোকে আট দিয়ে গুম করলে আমরা একশো কুড়ি পাই তাহলে তিন বাই আট তিন বাই আট রয়েছে সমস্ত কিছু রয়েছে তাহলে এর একক হবে কত এর একক হয়ে যাবে এটাকে তোমরা যদি পয়েন্টে নিয়ে আসতে চাও পয়েন্টেও নিয়ে আসতে পারো দেখা যাচ্ছে আচ্ছা এবার আশা করছি দেখা যাচ্ছে ওকে তো থ্রি বাই এইট অ্যাম্পিয়ার যেহেতু এসআই পদ্ধতিতে রয়েছে তো আজকে আমি তোমাদের সাথেই দুই দু টাইপের প্রবলেম শেয়ার করলাম এটা হচ্ছে চরতরির চ্যাপ্টার থেকে তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সের অন্য কোনো চ্যাপ্টারের উপরও অঙ্ক চাও বা এই চ্যাপ্টারের উপর যদি আরও অঙ্ক দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যেও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে রাখো আমার আরেকটা চ্যানেল রয়েছে কম ওটাকেও সাবস্ক্রাইব করে রাখো দুটো চ্যানেল মিলিয়েই মিলিয়েই কিন্তু ভিডিওস আসবে আর এই থার্টি ডেজ চ্যালেঞ্জটা আমি চাই তোমরা প্রত্যেকে অ্যাকসেপ্ট করো চ্যালেঞ্জটা নাও তার কারণ এটা তোমাদের এক্সামের ভীষণ হেল্পফুল হবে তাই অবশ্যই আমি যেমন তোমাদের সাথে থাকার চেষ্টা করছি তোমাদের নিজেদেরও একটু নিজেদের সাথে থাকতে হবে এই কটা দিন পরিশ্রম করতে হবে আর আমরা অবশ্যই পারবো তো থ্যাংকস ফর ওয়াচিং